জিমেইল অ্যাকাউন্ট আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। আপনি যদি কোনো অনলাইন কমিউনিকেটেড অ্যাপস ইউজ করতে চান, যদি আপনি ইউটিউব ইউজ করতে চান, ফেসবুক ইউজ করতে চান, আপনি যদি অনলাইনে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, অ্যাট ফার্স্ট আপনাকে অবশ্যই জিমেইল ক্রিয়েট করতে হবে। তো কিভাবে মোবাইল দিয়ে খুব সহজে সুন্দরভাবে প্রপারলি একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, আই মিনস বানাতে হয়, সেই প্রসেসটা আমি আজকে আপনাদের দেখাবো। তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টেকনিক্যাল জগৎ বরাবরের মতো, আমি বাইজিদ আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। ফ্রেন্ডস, প্রথমে আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আপনি আপনার পছন্দ মতো একটা ব্রাউজার ইউজ করবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ক্রোম ওপেন করার পর সার্চ বক্সে আমরা লিখব ক্রিয়েট জিমেইল, CREAT, ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট। তো দেখছেন ক্রিয়েট লেখার সাথে সাথে জিমেইল অ্যাকাউন্ট আমার উপরে চলে আসছে। তো আমি এটাকে সার্চ করব। সার্চ করার পর একেবারে ফার্স্টে যে অপশনটা চলে আসছে এখানে ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট, তো আমরা এটাতে ক্লিক করব। এখানে যে ইন্টারফেসটা আসলো এখানে আমরা একেবারে নিচের দিকে দেখব অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, আমরা এটাতে ক্লিক করব। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে একটু প্রসেসিং নিবে, তারপর একটা ইন্টারফেস আসবে। তো বন্ধুরা, এই ইন্টারফেসটা আসার পর আমরা যেহেতু নতুন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এই জন্য আমরা একেবারে নিচে বাম পাশে কর্নারে দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট, আমরা এটাতে ক্লিক করব। এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর দুটো অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে ফর মাইসেলফ, এটা মানে আমার নিজের জন্য, আর একটা হচ্ছে টু ম্যানেজ মাই বিজনেস, আমার ব্যবসার জন্য। তো আমি আমার নিজের জন্য করব, এজন্য আমরা ফর মাইসেলফে ক্লিক করব। এখানে যে ইন্টারফেসটা আসছে অ্যাট ফার্স্ট আমাদেরকে নাম সিলেক্ট করতে হবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন। সাপোজ আমি এখানে আমার নাম দিচ্ছি বাইজিদ হোসেন, বাইজিদ হোসেন। তো তারপর আমরা নিচে যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে দেওয়ার পর একটু সময় নিচ্ছে, এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে। তো সাপোজ আমি এখানে ডে দিলাম, তারপর মান্থ, এটা হচ্ছে আপনার জন্মসাল। তারপর আমরা জেন্ডারে ক্লিক করে আমরা যে জেন্ডারের হই না কেন, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। তো আমি এখানে মেল ক্লিক করলাম, তারপর নেক্সট। নেক্সট ক্লিক করার পর এখন এখানে তারা জিমেইল কর্তৃপক্ষ, গুগল কর্তৃপক্ষ কিছু মেল অ্যাড্রেস দিয়ে দিছে অলরেডি। তো যদি আপনি এটা চুজ করেন এটা দিতে পারেন, অন্যথায় ক্রিয়েট ইউর ওন জিমেইল অ্যাড্রেস এটা দিতে পারেন। তো আমি সাপোজ এখানে উপরে একটাই আমি ক্লিক করে দিলাম, উপরে এটা আমি চুজ করে নিলাম। চুজ করার পর যদি আপনার এখানে চুজ না হয় তাহলে আপনি ক্রিয়েট ইউর ওন জিমেইল অ্যাড্রেস এটাতে দিতে পারেন, এটাতে দিলে আপনার ইচ্ছা মতো আপনি লিখে নেবেন। তো সাপোজ আমি এখানে উপরে অপশনটা চুজ করলাম, চুজ করার পর আমি নেক্সটে দিলাম। তো নেক্সটে দিয়ে এখানে আমি একটা পাসওয়ার্ড দিতে হবে, আপনার ইচ্ছা মতো আপনি একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। তারপর আবার কনফার্ম পাসওয়ার্ড, তারপর নেক্সট। রিভিউ ইউর
account information, you can use this Gmail address to sign in later. So friends, apne dekhte pachhen amar Gmail address ta already hoye geche. এখানে নিচে যাবেন, যাওয়ার পরে এগ্রি দিবেন। তো ফ্রেন্ডস আমার জিমেইল অ্যাড্রেসটা অলরেডি হয়ে গেছে, হ্যাঁ জিমেইল অ্যাড্রেসটা হয়ে গেছে। এখানে একেবারে উপরে দেখতেছেন যে ডিটেলসটা তারা লেখছে, এখানে এই যে জিমেইল অ্যাড্রেসটা ক্রিয়েট হয়েছে এখানে ডেটটাও দিয়ে দিচ্ছে 3/25/2020। তো এই আপনাদের কাজ শেষ। আর জিমেইল অ্যাড্রেসটা এবং পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এই জিমেইলটা এবং পাসওয়ার্ডটা যে কোনো অনলাইন সিস্টেমে যখন আপনার এটা চাইবে, জিমেইল চাইবে, তখন আপনি ওই জিমেইলটা ইউজ করবেন, জিমেইল এবং পাসওয়ার্ডটা ইউজ করবেন। তো খুব ইজিলি কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় দেখলেন বন্ধুরা। তো এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। ধন্যবাদ।